টেন তিনশো পঁচাশি ডিগ্রি যদি এ হয় তবে টেন পাঁচশো পঁয়ষট্টি ডিগ্রি প্লাস টেন দুশো পঁচানব্বই ডিগ্রি ডিভাইডেড বাই টেন চারশো পঁচিশ ডিগ্রি মাইনাস তিনশো পঁয়ত্রিশ ডিগ্রি মান নির্ণয় করতে হবে এখানে চারটে অপশান আছে দেখে নাও এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা এর মান হবে সেটা আমাদের এখানে বের করতে হবে তাহলে দেখো এখানে প্রথমে দিয়ে দিয়েছে কোশ্চেনে টেন তিনশো পঁচাশি ডিগ্রির ভ্যালু কত এ বলে দিয়েছে তাই তো তাহলে প্রথম আমরা কী করবো এই ট্যান তিনশো পঁচাশি ডিগ্রিকে এটাকে কোণ বানাবো কীভাবে বানাবো কোণ তিনশো পঁচাশিকে আমরা নাইনটি ইন্টু যদি ফোর করি নাইনটি ইন্টু ফোর মানে দেখো কত তিনশো ষাট তাই তো তিনশো ষাটের সাথে আর যদি পঁচিশ ডিগ্রি যুক্ত করে দিই তাহলে সেটা তিনশো পঁচাশি ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে তার ভ্যালুটা হচ্ছে এখানে এ দেওয়া আছে তাহলে ট্যান নাইনটি ইন্টু ফোর নাইনটি ইন্টু ফোর থাকলে তোমরা জানো যখন নাইনটির সাথে জোর সংখ্যা গুণ হয় তখন টেনটা টেনই থাকবে আর নাইনটির সাথে যদি বিজোর সংখ্যা গুণ হতো তাহলে টেনটা কট হতো তো এক্ষেত্রে টেনটা টেন থাকবে যেহেতু নাইনটির সাথে ফোর ইন্টু হয়েছে আর এখানে অ্যাঙ্গেল সূক্ষণ যেটা আছে সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি এবার দেখতে হবে কি এই নাইনটি ইন্টু ফোর প্লাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ থ্রি এইট্টি ফাইভ ডিগ্রি এতে এটা হচ্ছে কত নম্বর কোয়াড্রেন্টে গিয়ে পড়ছে তোমরা প্রত্যেকে জানো ফার্স্ট কোয়াড্রেন্ট যেটাকে বলে অল সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন থার্ড কোয়ার্ডেন্ট ট্যান ফোর্থ কোয়াড্রেন্ট কস মানে অল সাইন ট্যান কস ফর্মুলা দিয়ে এখানে দেখতে হবে এর চিহ্নটা কী হবে সাইনটা কী হবে তো এখানে নাইনটি ইন্টু ফোর মানে দেখো এই যে নাইনটি ইন্টু ওয়ান টু থ্রি ফোর প্লাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়ার্ডেন্টে আস তা ফার্স্ট কোয়ার্ডেন্ট অল পজিটিভ তাই এইখানে কী হলো প্লাস হলো তাহলে প্লাস টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইকোয়াল টু হচ্ছে এটা হচ্ছে টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ভ্যালুটা পেলে এইবার এখান থেকে মান নির্ণয় করতে হবে টেন ফাইভ সিক্সটি ফাইভ ডিগ্রি প্লাস টেন টু নাইনটি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই টেন ফোর টোয়েন্টি ফাইভ ডিগ্রি মাইনাস টেন থ্রি থার্টি ফাইভ ডিগ্রি এটার মান কত হয় সেটাই নির্ণয় করতে হবে তাহলে টেন ফাইভ সিক্সটি ফাইভ এটাকে আমরা সূক্ষ্মগুণে যদি কনভার্ট করি তাহলে নাইনটি ইন্টু কত লিখতে পারি যদি সিক্স লিখি তাহলে ফাইভ ফোরটি মানে পাঁচশো চল্লিশ ডিগ্রি তার সাথে পঁচিশ ডিগ্রি যুক্ত করলে হচ্ছে টেন পাঁচশো পঁয়ষট্টি ডিগ্রি প্লাস কত আছে প্লাস টেন দুশো পঁচানব্বই ডিগ্রি আছে তাহলে দুশো পঁচানব্বই ডিগ্রিকে কীভাবে লিখবো নাইনটি ইন্টু যদি থ্রি লেখো তাহলে দুশো সত্তর দুশো সত্তরের সাথে পঁচিশ ডিগ্রি যুক্ত করো তাহলে দুশো পঁচানব্বই ডিগ্রি ডিভাইডেড বাই টেন চারশো পঁচিশ ডিগ্রিকে লিখবো নাইনটি ইনটু কত লেখা যায় যদি এখানে পাঁচ করি নাইনটি ইনটু ফাইভ মানে হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মাইনাস করো তাহলে চারশো হবে কিন্তু নাইনটি ইনটু যদি ফোর করতে তাহলে এখানে কিন্তু টোয়েন্টি ডিগ্রি আসতো না এখন আমার কাছে টেন টোয়েন্টি ডিগ্রি ভ্যালু আছে তা আমি কী করব সবগুলোকে টোয়েন্টি ডিগ্রিতে কনভার্ট করব যেমন এটাকে টোয়েন্টি ফাইভ ডিগ্রি এটা টোয়েন্টি ডিগ্রি এটা ও টোয়েন্টি ফাইভ ডিগ্রিতেই কনভার্ট করছি একই রকমভাবে তিনশো পঁয়ত্রিশ ডিগ্রি যেটা আছে সেটাকে আমরা লিখছি নাইনটি ইন্টু যদি ফোর লেখো তিনশো ষাট মাইনাস পঁচিশ তিনশো ষাট থেকে পঁচিশ বিয়োগ গেলে তিনশো পঁয়ত্রিশ ডিগ্রি আস এই কোয়াল টু দেখো নাইনটির সাথে এখানে জোর সংখ্যা গুণ আছে তাই ট্যানটা ট্যান থাকবে অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে এখানে যে অ্যাঙ্গেলটা থাকে সূক্ষ্মপণ সেটা এখানে বসে তাহলে টোয়েন্টি ফাইভ ডিগ্রি বসলো এবার দেখতে হবে এটা কত নম্বর কোয়াড্রেন্টে গিয়ে পড়ছে এই যে এই ফর্মুলাটা সাইন টেন কস ফর্মুলা খেয়াল করো তো নাইনটি ইন্টু সিক্স আছে নাইনটি ইন্টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে নাইনটি ইন্টু সিক্স আসলো প্লাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি মানে থার্ড কোয়ার্ডেন্টে তো থার্ড কোয়ারড্রেন্ট মানে টেনের কোয়ার্ডেন্ট তাহলে এখানে থার্ড ট্যান এর মান তোমরা যেন পজিটিভ হয় এখানে দেখো নাইনটি ইন্টু থ্রি মানে নাইনটির সাথে বিজোর গুণ আছে নাইনটির সাথে বিজোর সংখ্যা গুণ থাকলে এটা হবে কট অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে টোয়েন্টি ফাইভ রয়েছে এবার এটা কোন কোন ঘরে আছে দেখো নাইনটি ইন্টু থ্রি নাইনটি ইন্টু ওয়ান টু থ্রি প্লাস টোয়েন্টি ফাইভ মানে ফোর্থ কোয়ার্ডেন্টে আছে ফোর্থ কোয়ার্ডেন্টে টেনের মান হয় নেগেটিভ এটা নাইনটি ইন্টু ফাইভ মানে বিজয়ের সংখ্যা তাহলে সেক্ষেত্রেও টেনটা কট হবে এটা টোয়েন্টি ফাইভ ডিগ্রি নাইনটি ইন্টু ফাইভ দেখো নাইনটি ইন্টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ মানে ব্যাক করলো এই ঘরে তাহলে ফার্স্ট কোয়ার্ডেন্টে আসলো তাহলে ফার্স্ট কোয়ার্ডেন্ট তো অল পজিটিভ তাহলে এটাও এই যে টেনে গেল পজিটিভ হল মাইনাস এখানে 19 টু ফোর আছে তাই টেনটা টেন থাকবে আচ্ছা অ্যাঙ্গেলটা এখানে টোয়েন্টি ফাইভ ডিগ্রি এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ বা প্লাস টোয়েন্টি ফাইভ যাই থাক না কেন এখানে কিন্তু টোয়েন্টি ফাইভই হয় তারপর তোমা তোমরা এখানে দেখবে এখানে কি এটা কত নম্বর কোয়াড্রেন্টে যাচ্ছে সেই অনুযায়ী এর সামনে একটা সাইন বলবে মানে চিহ্ন বলবে ঠিক আছে এই মাইনাসটা তো এখানে অলরেডি ছিল কিন্তু টেনের নাইনটি টু ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রির সাইনটা কী হবে তো তার জন্য এটা দেখবো কত নম্বর কোয়ার্ডেন্ট দেখো নাইনটিন টু ফোর ওয়ান টু থ্রি ফোর তারপর মাইনাস টোয়েন্টি ফাইভ এই যে ব্যাক করলো নেগেটিভ অ্যাঙ্গেল থাকলে ক্লক ওয়াইজ ঘড়ি কাটার দিকে হয় আর পজিটিভ অ্যাঙ্গেল যখন ঘোরাচ্ছি দেখো অ্যান্টি ক্লক ওয়াইজ ঘড়ি কাটার বিপরীত দিকে তো এটা ফোর্থ কোয়ার্ডেন্ট এসছে ফোর্থ কোয়ার্ডেন্ট টেনের হচ্ছে নেগেটিভ হয় আর এখানে অলরেডি একটা নেগেটিভ তো ছিল এটা আগে থেকে তাই সাইনটা হয়ে যাবে প্লাস ঠিক আছে এইবার আমরা টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ভ্যালু যেটা এ আছে সেটা এখানে বসিয়ে দিচ্ছি তাহলে এটা হচ্ছে এ কট টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ওয়ান বাই এ কারণ টেন মানে টেন টোয়েন্টি ফাইভ যদি এ হয় তাহলে কট টোয়েন্টি ফাইভ হবে ওয়ান বাই টেন টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে ওয়ান বাই এ এটা হচ্ছে এ ঠিক আছে তাহলে ইকোয়ালটা কত দাঁড়াচ্ছে উপরে যদি লসাও করি এ স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে ওয়ান প্লাস এ স্কোয়ার তাই তো লসাগুড়ি এটা কেটে যাবে উপর নিচ থেকে তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান দেখো এই অপশানটা তোমরা পেয়ে যাবে অপশান সিটা লক্ষ্য করো অপশান সিতে কিন্তু আমাদের তাই আছে ওয়ান ডিগ্রি ইন্টু কস থ্রি ডিগ্রি এইভাবে চলছে কত অবধি কজ ওয়ান সেভেন্টি নাইন ডিগ্রি পর্যন্ত তাহলে এই গুণফলটির মান কত হবে দেখো চারটে অপশান দেওয়া আছে মাইনাস ওয়ান বাই রুট টু জিরো ওয়ান আর হাফ তাই তো তাহলে দেখো দেখো কজ ওয়ান ডিগ্রি কস টু ডিগ্রি এইভাবে তো চলছে এইভাবে চলতে চলতে একটা সময় নিশ্চয়ই কস নাইনটি ডিগ্রি আসবে তাই তো কারণ ওয়ান সেভেন্টি নাইন অবধি চলছে তাহলে একটা সময় কজ নাইনটি ডিগ্রি আসবে তারপর আবার চলতে 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 ওয়ান সেভেন্টি নাইন ডিগ্রিতে গিয়ে থামবে ঠিক আছে এইবার কজ নাইনটি ডিগ্রি মান আমরা জানি কত কজ নাইনটি ডিগ্রি মান জিরো এবার জিরোর সাথে তুমি যখন যাই গুণ করবে না কেন আনসার তখন কত হয়ে যাবে জিরো হয়ে যাবে বুঝতে পেরেছ থ্রি ইন্টু সাইন টু দি পাওয়ার ফোর থ্রি পাই বাই টু মাইনাস আলফা প্লাস সাইন টু দি পাওয়ার ফোর থ্রি পাই মাইনাস আলফা মাইনাস টু ইন্টু প্লাস আলফা প্লাস সাইন টু দি পাওয়ার সিক্স ফাইভ পাই মাইনাস আলফা এর মান এই চারটে অপশানের মধ্যে কোনটার সাথে ইকুয়াল হবে কিভাবে করবো দেখো থ্রি ইন্টু প্রথমে এখানে দেখো নাইনটি পাই বাই টু মানে তোমরা জানো নাইনটি ডিগ্রি তার সাথে তিন গুণ আছে তাহলে নাইনটির সাথে যখন বিজোর সংখ্যা গুণ থাকে তখন সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে কজ হয়ে যায় সাইনটা চেঞ্জ হয়ে কজ হয়ে যায় তাহলে কস টু পাওয়ার ফোর এবং অ্যাঙ্গেলটা হয় এখানে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা প্লাস আলফা হলেও এখানে আলফা বসবে মাইনাস আলফা হলেও আলফা হবে ঠিক আছে তারপরে স্টেপ দেখতে সামনে চিহ্নটা কী হবে এবার দেখো যেহেতু এখানে পাওয়ার ফোর আছে এবার চিহ্ন পজিটিভ হোক বা নেগেটিভ হোক যদি নেগেটিভও হয় তাহলে তার পাওয়ার ফোর নিলে সে অটোমেটিক পজিটিভ হয়ে যাবে তাই এক্ষেত্রে আর চিহ্ন দেখলাম না পরেরটাতেও চিহ্ন দেখার দরকার নেই যেহেতু পাওয়ার ফোর আছে সেটা নেগেটিভ হলেও পজিটিভ হবে আর পজিটিভ হলে তো পজিটিভ থাকছে তাহলে সেক্ষেত্রেও কি হবে যে চিহ্নটা পজিটিভে আসবে এবার দেখো থ্রি পাই আছে তো থ্রি পাই পাই মানে হচ্ছে আমরা জানি ওয়ান এইট্টি ডিগ্রি মানে একশো আশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রির সাথে তিন গুণ আছে তাহলে একশো আশির সাথে তিন গুণ মানে সেটা কিন্তু নব্বইয়ের সাথে ছয় গুণ হয় তাই তো হয় নব্বইয়ের সাথে ছয় গুণ মানে কি নব্বইয়ের সাথে একটা জোর সংখ্যা গুণ আছে তো নব্বইয়ের সাথে জোর সংখ্যা গুণ হলে সাইনটা কিন্তু সাইন থাকবে কোনো চেঞ্জ হবে না নব্বইয়ের সাথে বিজোর সংখ্যা গুণ হলে সাইনটা কজ হয় যেটা আগের ক্ষেত্রে হয়েছিল ঠিক আছে আর অ্যাঙ্গেল এখানে আলফা আছে মাইনাস আলফা হলেও বললাম আলফাই বসবে আর চিহ্ন দেখার দরকার নেই যেহেতু পাওয়ার ফোর আছে পরে কি আছে মাইনাস টু ইন্টু দেখো এখানে শুধু পাই বাই টু আছে মানে নাইনটি ডিগ্রি নাইনটি ওয়ানে নাইনটি ইন্টু ওয়ান ভাবতে পারি তাই ওয়ান তো বিজোর তাই বিজোর হলে এটা চেঞ্জ হয় কজ টু দি সিক্স আলফা হবে চিহ্নটা পজিটিভ হবে যেহেতু পাওয়ার সিক্স আছে আবার এটা দেখো ওয়ান এইটটি আছে ওয়ান এইটটির সাথে ফাইভ ইন্টু রয়েছে তাহলে সেটাকে নাইনটি ইন্টু যদি ভাবি তাহলে সেটা টেন হবে ওয়ান এইটির সাথে ফাইভ ইন্টু মানে নাইনটি ইন্টু টেন তো টেন মানে আমরা জানি জোর সংখ্যা জোর হলে কোনো চেঞ্জ হবে না সাইনটা সাইন থাকবে আর চিহ্ন তো এক্ষেত্রেও পজিটিভ হবে যেহেতু পাওয়ার সিক্স আছে ঠিক আছে এই হচ্ছে দাঁড়ালো এইবার এটাকে আমরা ক্যালকুলেশন করবো এটার ক্ষেত্রে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করব এটাকে লিখবো এই যে কস স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এটাকে লিখবো সাইন স্কোয়ারের হোল স্কোয়ার সাইন ফোরটাকে এইভাবে লিখছে আর এটাকে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে সাজালে প্রথমটাকে লিখবো ক স্কোয়ার আলফার হোল কিউব পরেরটা হচ্ছে স্কোয়ার ঠিক আছে দেখো এ স্কোয়ার ফর্মুলা সেটা কি এ প্লাস বিয়ের জায়গায় স্কোয়ার আছে

ইন্টু এ প্লাস বি ইন্টু স্কোয়ার আলফা প্লাস সাইন্স স্কোয়ার আলফা ঠিক আছে ইকোয়াল টু থ্রি ইন্টু এখন কস্কোয় আলফা প্লাস সাইন্স স্কোয়ার আলফা মানে তো ওয়ান হয়ে যাচ্ছে তাহলে থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা বলুন পরেরটা একটা কি আছে মাইনাস টু ইন্টু এটা মানে ওয়ান তাহলে ওয়ান মাইনাস থ্রি ইন্টু দেখো কসকো আলফা ইন্টু সাইন্স স্কোয়ার আলফা আছে

দেখো অপশান সিতে আছে তাহলে এটা হবে অপশান সি ঠিক আছে এটা অপশান সিতে চলে আসবে